कृपा समुद्रम सुमुखम त्रिनेत्रम जटाधरम पार्वती वामभागम सदाशिवम रुद्रमनंतरूपम चिदंबरेशम हृदि भावयामि। वाचामतीतं फणिभूषणांगं गणेशतातं धनस्य मित्रं हेलो गाइस वेलकम बैक टू माय न्यू अनदर मोटो ब्लॉग तुम्हारे सकल के जाना शुभ शिवरात्रि। एक्चुअली आज शिवरात्रि डे टू आशा करी तुम्हारा सबा भलो आचो सुस्थ आचो सबाई शिवरात्रिटा भलो कर काटीचो। हमें जाच्छी आज के पातालेश्वरे ओखानटाय शिवरात्रि खूब भलो एक बड़सर उत्सव है एवं उत्सवे जरा उपोस करे थाके तारा जाए छेले थेके मेयेरा सबाई उपोस करे एवं ওই পাতালেশ্বরে যায় দিয়ে সবাই পুজো করে। খুব ভালো করে এই উৎসবটা হয় ওই পাতালেশ্বরে এবং পাতালেশ্বরে যে জায়গাটা পুরো শান্তিশিষ্ট জায়গা। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগতে পারে। যদি এই ব্লগটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে আমার কোনো আপডেট তোমাদের কাছে মিস না যায়। তো এখন আমরা আছি কারবেলা রোড। তো আমাদেরকে পাতালেশ্বরে যেতে হলে কারবেলা রোড হয়ে তারপরে লাল সড়কের মোড় পড়বে। লাল সড়কের মোড় থেকে একটু 1 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে চলে যাচ্ছে পাতালেশ্বর। অ্যাকচুয়ালি পাতালেশ্বরটা আমাদের কাসিম বাজারের মধ্যে পড়ছে। পুজোটা হয় রাতে বেলায়। কালকে 4টে থেকে পুজোটা স্টার্ট হয়েছে এবং 12টা অবধি পুজোটা হয়েছে। সেই জন্য এই পুজোটা হয় রাত 12টার পর বা কোনো কোনো জায়গায় তার আগেও করে নাই। তো আমাদের এই উপোসটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে কালকে 4টে থেকে। বিকাল 4টে থেকে স্টার্ট হয়েছে এখনো চলছে আজকে বিকাল 4টেতে নাই শেষ হবে। এটা হচ্ছে লাল সড়কের মোড়। ওই দেখো পাতালেশ্বর উৎসব 2023 অলরেডি পোস্টার দেখতে পাচ্ছি। পুরো এই রাস্তাটাতেই সব পোস্টার দিয়ে দিয়েছে। এই উৎসবটা খুব বড় সড়ো করে হয় আমাদের পাতালেশ্বরে। তো মনে হয় আজকেও ভিড় হতে পারে। যারা আগের দিন উপোস করে পাতালেশ্বরে এসে বা শিবের মাথায় জল ঢেলেছে তাদের তো হয়ে গেছে এবং যারা কালকে করতে পারেনি তারা আজকের দিনে আসবে। ওয়েলকাম টু পাতালেশ্বর। ওয়াও বেশ ভালোই। এগুলো যদি রাতের বেলায় আসি তাহলে হেভি লাগবে চারিদিকে লাইটিংয়ে ভর্তি। তো আমরা ডান দিকে চলে যাবো পাতালেশ্বর। আমরা পাতালেশ্বরের রাস্তায় চলে এসেছি। সবাই এসছে যারা যারা কালকে করতে পারেনি তারা আজকে এসছে বাবার দর্শন নিতে। একটা ছোটোখাটো মেলা হয়েছে দেখো। এখান থেকে লাইন স্টার্ট হয়ে গেছে মেবি পাতালেশ্বরে ঢোকার। আমরা ঢুকতে পারবো কি না বুঝতে পারছি না, দেখা যাক কি হয়। তো এটা হচ্ছে লাইন। বাপরে বাপ। ও ভাই কি লাইন দেখো, ভিড় দেখো। বং নমঃ শিবায়। চেক দিস আউট গাইস, শিবের স্ট্যাচুটাকে কি লাগছে মায়েরি। তো আমরা দেখি আশেপাশে গ্যারেজটা করে আমরা চেষ্টা করব ভেতরে ঢোকার। আমরা পাতালেশ্বরে চলে এসেছি এবং বিশাল ভিড় হয়েছে। এটা হচ্ছে পাতালেশ্বরের গেট। এটা হচ্ছে মেন গেট পাতালেশ্বরে ঢোকার। তো আমরা সাইডে আসছি। এই লাইনটা হচ্ছে যারা পুজো করবে তাদের জন্য। বেশ ভালো সুন্দর ডেকোরেশন করেছে, রাতে হলে আরো ভালো লাগবে। তোমাদের নাইট ভিউটাও দেখাবো। ।
বেসিক্যালি ওই লাইনটা ছিল, এই যে এই লাইনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা ওই মন্দিরে পুজো করার লাইন। ভয়েস ক্লিয়ার না আসতেও পারে, বাট ব্যাকগ্রাউন্ড খুব মিউজিক চলছে। তোমাদেরকে মন্দিরে যেখানটা পুজো হচ্ছে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে মেন মন্দির, এখানটায় সবাই পুজো করে। ওই ওখানটা দেখতে পাচ্ছ যারা যারা উপোস করে এসছে তারা ওখানটায় পুজো করছে। দেখতে পাচ্ছ তোমরা সবাই পুজো করছে এবং ধূপকাঠি জ্বালিয়ে রেখেছে এবং মোমবাতিও তার সাথে জ্বালাচ্ছে। যে যার মান্নাত সেখানটায় ওখানটাকে ফার্স্টে মাঙে, পুজো করে তারপরে হচ্ছে ওই ভেতরে যায়। বেশ ভালোই মন্দিরটা সাজিয়েছে। समुद्रं सुमुखं त्रिनेत्रं जटाधरं पार्वती वामभागं सदाशिवं रुद्रमनन्तरूपं चिदंबरेशं हृदि भावयामि। তো আমরা মন্দিরের পেছনে যাচ্ছি, জানি না ভয়েস ক্লিয়ার আসছে কি না, বাট বিশাল ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে। এটা হচ্ছে আমাদের পাতালেশ্বরের মন্দিরের পেছন, ওই জায়গাটাও পুজো হচ্ছে। যেটা সামনে দেখলাম সেম থিং, সেটাও পুজো হচ্ছে। নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বর। আবার ওই বট গাছের নিচেও পুজো হচ্ছে ওই দূরে। তোমাদেরকে এই শান্তশিষ্ট পরিবেশের ভিউটা দেখায়। এটা হচ্ছে পুরো ভিউ। আর এটা হচ্ছে কাটিগঙ্গা, যেটা আগে গঙ্গাটা এদিক দিয়ে যেত এবং ওটা ডিভাইডেড হয়ে গিয়ে এটা কাটিগঙ্গা হয়ে গেছে, মেন গঙ্গাটা ওই দিক দিয়ে চলে গেছে। ওই শান্তশিষ্ট পরিবেশে বেসিক্যালি আমরা পেছন থেকে আসলাম এবং এদিকটা তো ভালো ভিড় আছে। এই জায়গাটায় রাতেবেলায় প্রোগ্রাম হবে, যে কীর্তন টাইপের যেটা হয় অ্যাকচুয়ালি সেগুলো হবে। খুব ভালো লাগছে, ভাবতে পারিনি যে ভিড় পাবো। তো যাই হোক ভালো লাগলো, শান্ত সিষ্ট একদম গাছের নিচে। এখান থেকে পুরো ভিউটা দেখাচ্ছে, ওই দিক দিয়েও পেছনে যাওয়া যায় এবং ওই দিক দিয়েও পেছনে যাওয়া যায়। তো দুটো এন্ট্রি করেছে, একটা ওই দিক থেকে এন্ট্রি করেছে যারা এমনি আসবে, আর যারা উপোস করে বা ইয়ে করে আসবে তারা হচ্ছে এই লাইন, ওই লাইনটা হয়ে এসে ওখানটায় ফার্স্টে পুজো করে তারপরে মেন মন্দিরে পুজো করবে। তোমাদেরকে পাতালেশ্বরে সবই দেখালাম, কিন্তু তোমাদেরকে
আগে বাবার দর্শন করাইনি, তো বাবার দর্শন করাবো না তাই কি কখনো হয়। আমি তোমাদের ব্যবস্থা করছি বাবার দর্শন দেখার, সামনে মন্দিরে আমি ঢুকবো, তো চলো তোমাদেরকে বাবার দর্শন করাই। তো আমরা মেন মন্দিরে চলে এসেছি, কত শান্তশিষ্ট পরিবেশ। পিছনের দিকে মন্দিরের সাইডে এবং ওইটা ছিল ওখানে সবাই শিবের পুজো করছিল, ওইটা ওখানটা শিবলিঙ্গটা আছে। তো তোমাদেরকে গাইজ বলছিলাম এটা ডে টু এবং পুজো আগের দিন হয়ে গেছে, তো পুজোটা এই জায়গাটাই হয়েছে। তো তোমাদের যেখানটা যোগ্য হয়েছে সেটা দেখাচ্ছি, এই জায়গাটাই অ্যাকচুয়ালি যোগ্য হয়েছে এই জায়গাটা করে, এবং এই জায়গাটাতেও সবাই পুজো করছে যেহেতু যোগ্য হয়েছে এখানটায়। এখন বাজে 7:45, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এসেছিলাম 5:30-5:30 দিকে, তো দেখতে দেখতে কীভাবে টাইম কেটে গেল, রাত হয়ে গেল, এবং তখন ভিড় ছিল না, এখন একটু ভিড় হয়েছে। তো পেছনে অ্যাকচুয়ালি কাটিগঙ্গা, তোমাদেরকে তো দিনের বেলায় দেখিয়ে দিয়েছি, রাতেকার পাতালেশ্বর কেমন দেখতে চলো তোমাদেরকে দেখাই। তো এতক্ষণ ধরে ওয়েট করছিলাম তোমাদেরকে রাতের ভিউটা দেখানোর জন্য, একটু ঠান্ডা আছে, একদম সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি, ব্যাগে করে নিয়ে এসেছিলাম আমি সোয়েটারটা। চলো তোমাদেরকে সব রাতেকার ভিউটা দেখা। চলি গাইস, আমি আগেও পাতালেশ্বরে এসেছিলাম, সাবস্ক্রাইবার ছিল, তো দেখো গাইস এরা সবাই আমার সাবস্ক্রাইবার। তোমার নাম কি বন্ধু? সূর্যমন্ডল। তো ওদের সাথে দেখা করে খুব ভালো লাগলো, আবার পৃথিবী গোল কোনো না কোনো এক জায়গায় দেখা হবেই, তো ফাইনালি আবার দেখা হয়ে গেছে। তোমরা কিছু বলতে চাও গাইস? কেমন লাগছে তোমাদের এই পাতালেশ্বর এনজয়টা? ভালো হয়েছে, আমারও, আমিও এসেছিলাম দিনের বেলায়, বাট রাতেকার ভিউটার জন্য আমি অন্যরকম, হ্যাঁ একটা অন্যরকম ভিউ। তো ঠিক আছে গাইস, আবার তোমাদের সাথে দেখা, তোমরা ব্লগটা অবশ্যই দেখবা, ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, সব ভিডিও বলে লাইক করে। আচ্ছা থ্যাংক ইউ গাইস। বৈষ্ণব পদাবলী শ্রেষ্ঠ নিদর্শন, এবং আমি জানি প্রথম থেকে এখানে নাম কীর্তন এবং পদাবলী কীর্তন হয়েছে, আমি বৈষ্ণব পদাবলীর একটি শ্রেষ্ঠ নিদর্শন চণ্ডীদাসের পর পুরো একটুখানি গাইবার চেষ্টা করছি, তারপরে আমি ওই গানটি দিয়ে শেষ করব। দিনের থেকে রাতেরবেলায় মন্দিরটা যা লাগছে না, অসাধারণ লাগছে। তোমাদেরকে একবার রাতেরবেলাকার মন্দিরের ভিউটা দেখাই যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে, ওয়াও, সেই স্বর্গ লাগছে মনে হচ্ছে। আমি বেড়া
পাইনি যে এরকম ভাবে রাতে বেলায় লাইটিং হবে। ওয়াও, হেভি লাগছে। এরকম গাইস দেখো, জাস্ট মানে হেভি লাগছে। রাতের বেলা এরকম ভাবে সৌন্দর্য মানে কোথাও পাওয়া যাবে না আর কি বলবো, কোনো মানে বলার মতন কোনো জবাব নেই। কি লাগছে গাছ দেখো, পড়েছে একটা গোল বল না কি বুঝতে পারছি না, ওর ভেতরে একটা লাইট দিয়ে দিচ্ছে, হেভি লাগছে। গাছ এই দিকটা দেখাচ্ছি, এই দিকটা হেভি লাগছে, গাছপালা আছে এই দিকটা, হেভি লাগছে বেশ, গাছপালা আছে মানে কি বলবো, আর কিছু বলছি না, তোমরা জাস্ট দেখো। এই জায়গাটাও আর একটা সেলফি স্পটের মতন লাগছে, হেভি লাগছে। তোমাদেরকে সব কিছুই দেখে দিলাম, এবার যেই বাইরে যাওয়ার রাস্তা সেটাই তোমাদেরকে দেখাইনি, এটাই বাকি ছিল দেখানোর জন্য। জাস্ট দেখো, আমি আর কিছু বলছি না, কীভাবে কীভাবে মানে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, জাস্ট দেখো, চেক দিস আউট। বেসিক্যালি এটা ছিল আমাদের প্রবেশ পথ এবং এক্সিট, বেশ সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে। এবার গেটের বাইরে আমরা আমাদেরকে আর একটা জিনিসও দেখাবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর একটা হেভি জিনিস, চেক দিস আউট, হেভি লাগছে। তোমরা এটা একটা সিনেমাটিক শট এনজয় করো ততক্ষণ। विश्वेश्वराय नरकार्णवतारणाय कर्णामृताय शशिशेखरधारणाय कर्पूरकान्तिदवलाय जटाधराय दारिद्रदुःखदहनाय। কি লাগছে, দিনে বেলায় যতটা মনে হচ্ছিল না কিন্তু রাতে বেলায় হেভি লাগছে গাইস, আর ওই জায়গাটাও হেভি লাগছে, মনে হচ্ছে সেই দেখতেই থাকি হেভি লাগছে। জায়গাটা এমনই জায়গা মানে দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি। ওয়াও, তো দাঁড়িয়ে থাকলে চলবে না আমাদেরকে, সেই 5:30 এসেছি, এবার আমাদের বাড়ি যাওয়ার টাইম। তোমরা সিনেমাটিক শটটা এনজয় করলা, তো বেসিক্যালি আমি গাড়ি ওই সামনে রেখেছিলাম, তো এখন আমি গাড়ির কাছে যাচ্ছি। এবার আমরা পাতালেশ্বরকে বিদায় জানাবো, অনেক টাইম স্পেন্ড করলাম এখানটায়, খুবই ভালো লাগলো এখানটায় টাইম স্পেন্ড করতে। দিনে যতটা ভিড় ছিল না কিন্তু রাতে বেলায় খুবই ভিড় হয়েছে। দিনে বেলায় তো সবাই পুজো করতেছিলো, বাট রাতে বেলায় তো পুজো নেই, এমনি মানুষ আসছে মন্দিরে বাবার দর্শন করছে, এবং খুব ভালো লাগলো।
আড়াই ঘন্টা। এবার কি করে সময় কেটে গেল আমিও বুঝতে পারলাম না। 5:30 এসছি গাইজ, এখন বাজে 8। তোমাদেরকে বলছিলাম না যে একটা মেলা বসেছে, এটাও গাইজ এইটা হচ্ছে সেই মেলা। দিনের বেলায় বোঝা যাচ্ছিল না যে এটা মেলা, বাট রাতের বেলায় মেলায় কি ভিড় দেখো। ওই মেলার পেছনে আবার নাগরদোল্লা বসেছে, তোমরা যাই না গোপ্রোতে দেখতে পাচ্ছ কি না, তো ওইখানটায় একটু ফটোশ্যুট করলাম। তো এখন বাড়ি যাওয়ার টাইম, বাই বাই পাতালেশ্বর, আবার আসবো। আসবো কি, এখানটাই তো বাড়ি, প্রত্যেক দিনই আসা হবে। বাট তখন এরকম আর দৃশ্য পাবো না, কারণ ফেস্টিভ্যালে অ্যাকচুয়ালি পাতালেশ্বরে ভালো লোকজন আসে, উৎসব হয়, বাট এমনি নর্মাল ডেতে সেরকম লোকজন আসে না, পুরো শান্ত জায়গা হয়ে যায়। সব থেকে একটা কাজের কাজ করেছিলাম আমি, ব্যাগে করে একটা জ্যাকেট নিয়ে এসেছিলাম গাইজ, নাহলে এখন বুঝতে পারছি বাড়ি যাওয়ার সময় কী হতো। দিনের বেলায় বোঝা যাচ্ছিলো না, বাট রাতেরবেলায় একটু ঠান্ডা আছে, ঠান্ডা রাতেরবেলায় আছে, আবার দিনের বেলাও গরম আছে। তবে খুব ভালো লাগলো রাতেরবেলাকার দৃশ্যটা, ওটার জন্যই ওয়েট করছিলাম গাইজ যে কখন রাত হবে। সেই ধৈর্যের বাঁধ ভেঙে গেছিলো, রাত কখন হবে, তো ফাইনালি সেই রাতেরবেলায় দৃশ্যটা দেখলাম, খুব ভালো লাগলো। কিচ্ছু বাকি রাখিনি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। ওখানটা কয়েকটা আমার সাবস্ক্রাইবার ছিল, এর আগেও এসেছিলাম, তখন ওদের সাথে আলাপ হয়, বলেছিলাম যে আবার আসবো, অসুবিধে নেই, তখন আবার দেখা হবে, পৃথিবী গোল, কোথাও না কোথাও একবার দেখা হবে, এই কথাটা আমি বলেছিলাম। দিয়ে সেলফি তুলেছিলাম, দিয়ে সেই আজকে সেই সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি ভালোবাসা, তো থ্যাংক ইউ গার্লস তোমরা এরকমভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আর এরকমভাবেই সাপোর্ট করে যাও। আমাদের এই পাতালেশ্বরের উৎসবটা 26 ফেব্রুয়ারি অবধি থাকবে, এবং নরনারায়ণ সেবাও আয়োজন করা হয়েছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার আপডেট তোমাদের কাছে মিস না যায়। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবার নেক্সট কোনো অন্য ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।